আরে বাবু, আরে এক কথা বারবার কেন বলছো? আমি যখন কথা দিচ্ছি তার মানে কথা, হোয়াট ইজ হোয়াট? হ্যাঁ আরে বাবা, হ্যাঁ আমি কৃতজ্ঞ, কৃতজ্ঞ, ঠিক আছে? আমি আমি কালকে তুমি যতক্ষণ বলবে ততক্ষণ থাকবো, তুমি না বললে ও বাড়ি থেকে আমি বেরোবো না, আমি থাকবো, খুশি? শোনো রেশমি, আমি যখন কথা দিয়েছি কথা খেলাম, আমি রাখছি, রাখছি মানে রাখছি। কি হয়েছে? আরে কাঁদছো কেন? কি হয়েছে আতর? আতর 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 বুঝেছি, অভির জন্য কষ্ট হয়েছে। আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এরকম কেন বারবার হয় পার্থ? কেন আমাদের সঙ্গে বারবার হয় এরকম বলো না। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি নাকি, আমি আমি সব ঠিক করে দেবো। প্লিজ পার্থ, তোমাকে ঠিক করে দিতে হবে, প্লিজ। শোনো, আমি তোমার কাছে কখনো কিছু চাইবো না, তুমি যা বলবে আমি সব শুনবো, তুমি আমার ভাইকে বাঁচাও প্লিজ পার্থ। আরে আরে বলছি তো, না তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, কথা দাও, কথা দাও পার্থ, তুমি আমার ভাইকে বাঁচাবে, কথা দাও। ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি, আমি আমি তোমাকে কথা দিলাম। তুমি একটু আগে কাকে জানি একটা কি কথা দিলে? আমি কই না তো? হ্যাঁ আমি তো শুনলাম। ও তুমি ভুল শুনেছো। না আমি তো ভাইয়ের কাছ থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলাম, তখন তুমি ফোনে কথা বলছিলে না, তো তার মধ্যে তো আমি শুনলাম, তুমি তো বলছিলে কাকে, বললে যে আমি কথা দিলাম। আরে না রে বাবা। হ্যাঁ না রেশমি, তুমি তো রেশমিকে বললে আমি কথার খেলাপ। কি জাদা বলছো পার্থ? তুমি রেশমিকে কি কথা দিলে? পার্থ মা হয়ে গেল? ঠিকই বলেছেন পার্থবাবু, হয়ে গেল। ও ঘরে দত্তবাবু মাথায় হাত দিয়ে বসে পড়েছেন, পার্টি অফিসে এক্ষুনি খবরটা পৌঁছে যাবে যে মাসিমা জোর করে জীবন বাবুদের নামে ডায়েরি করেছে। কেন, ওরা কি ভগবান? আজকাল ওরাই তো ভগবান মাসিমা, সে আপনি চাই মানুন আর না মানুন। আপনি শিল্পী মানুষ, আপনি কি করে এই রকম পরামর্শটা দিলেন? ওরা দিনের পর দিন অন্যায় করে যাবে, আর আমরা একটা প্রতিবাদ করতে পারবো না? এটা মেনে চলার যুগ দাদা, আপনারা প্রতিবাদ করলেন ভালো কথা, এই ডায়েরিটার রেজাল্ট কিন্তু শূন্য। এ থানা থেকে ফোর্স যাবে জীবন সাহাদের অ্যারেস্ট করতে। এমন স্বপ্ন ঘুমিয়েও কেন, জেগেও কখনো চিন্তা করবেন না? আরে মশাই, সব বিপ্লব টিপ্লব বাদ দিয়ে নিজেদের পিঠটা বাঁচানোর চেষ্টা করুন, মাসিমাকে বাঁচান, জীবন সাহারা কিন্তু সহজে ছেড়ে দেবে না।
আমার মনে হয় মা বুঝলেন আপনার একা একা ও বাড়িতে রাতে থাকাটা ঠিক হবে না আপনি আমাদের সঙ্গে চলো হ্যাঁ মা তুমি তাই চলো না অনেক ভয় পেয়েছি রে আতর আর না আমি ওই বাড়িতেই ফিরব একদম না বোঝাও কি বলছোটা কি তুমি তুমি ওই বাড়িতে রাত্রি একা থাকবে না তুমি আমাদের সঙ্গে যাবে চলো না বলছি তো কেন মিছিমিছি জোর করছিস আমাকে রাগ করিস না রে আতর দেখ ওই বাড়িটাই তো এখন আমার একমাত্র আশ্রয় ওখানটা ছাড়া না আমি আর অন্য কোথাও শান্তি পাবো না রে ঠিক আছে তোমাকে যেতে হবে না আমাদের তুমি বাড়িতেই থাকবে আমি তোমার সঙ্গে থাকবো রাত্রি এবার সে কি এই দেখো পাগল মেয়ে তোর এইরকম একটা অবস্থায় পার্থ পার্থ ওকে একটু বোঝাও তো তুমি আমি এখন আর কারুর কথা শুনবো না মা আমি তোমার সঙ্গে থাকবো মানে থাকবো চলো ডক্টর ক্ষতটা তো খুব গভীর একটু তো সময় লাগবেই অনেক রক্ত বেরিয়েছে ঠিক আছে আমি ব্যান্ডেজ করে দিলাম কিন্তু দুর্বলতা কাটতে কিন্তু অনেক সময় লাগবে কতক্ষণে লকআপে নিয়ে যেতে পারবো দুদিন তো এখানে থাকতেই হবে তার আগে কিন্তু ছাড়া যাবে না অসম্ভব আমাকে ওনায় জেরা করতে হবে এখনো অনেক কিছু জানা বাকি আছে সোহিনীকে আমি অ্যারেস্ট করতে পারিনি প্লিজ ডক্টর কিছু করুন যা করার তা তো আপনি করেই রেখেছেন অফিসার এক্সকিউজ মি ডক্টর জেরার নাম করে একজন মহিলার ওপর এরকম পাশবিক অত্যাচার করতে আপনার এতটুকু আটকালো না আমি কিছু করিনি উনি লক আপে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন আমি ওনাকে বাঁচিয়েছি মিথ্যে কথা ইটস আ ড্যাম লাই আর যদি সত্যিও বলেন তাহলে সেটা প্রমাণ করতে পারবেন না বাট আই উইল প্রুভ ইট বিফোর দ্য কোর্ট ইয়েস কোর্টে আমি প্রমাণ করে দেব যে একজন বিচারাধীন মহিলা বন্দীকে একজন পুরুষ অফিসার জিজ্ঞাসাবাদের নামে তার উপর অত্যাচার করেছে রক্তাক্ত অবস্থায় তাকে এখানে নিয়ে এসেছে মিথ্যে বলাটা আপনাদের পেশা মিথ্যে না বললে না খেতে পেয়ে মারা যাবেন কিন্তু মিস্টার ঘোষ আপনি যতই চেষ্টা করুন এই কেসে আপনার ক্লায়েন্টকে আপনি কিছুতেই বাঁচাতে পারবেন না সেটা তো সময়ই বলে দেবে কিন্তু আমি চাই আমার ক্লায়েন্টের পারিবারিক চিকিৎসককে দিয়ে আমি ওনার চিকিৎসা করাবো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ক্লায়েন্টের চিকিৎসা চলছে কিন্তু ঠিক মতো হচ্ছে না চিকিৎসা ওকে বাঁচান কি করছেন আমাকে বাঁচান কি করছেন ছাড়ুন ছাড়ুন ডক্টর ম্যাডাম ছাড়ুন না কেন আপনি শুনুন আপনি ডক্টর ছাড়ুন প্লিজ ছাড়ুন আমাকে ম্যাডাম ছাড়ুন শান্ত হন প্লিজ সিস্টার ইনজেকশন প্লিজ প্লিজ আপনারা সরিয়ান আতর
মা এসেছে, ওই বদমাশগুলো আবার এসেছে আতর। এত রাত্রে দরজা ধাক্কাচ্ছে, পড়াটা তো নোংরা হয়ে গেছে। এখন তো ওদের হাতেই সব কিছু নে, ওদের হাতে আইন। শুনলি না থানায় ওই দত্ত কি বললো? এখন কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই। আতর আতর একদম যাস না, যাস না, তুই খুলিস না, মাঝরাত্রে একদম দরজা খুলিস না তুই। মা দরজাটা না খুলে কি লাভ, ওরা দরজাটা ভেঙে ফেলবে। ভেঙে ফেলুক, তোকে আমি যেতে দেবো না আতর, তুই খবরদার যাবি না। আমি যাবো মা, আমাকে ছাড়ো, দরজাটা খুলতে দাও। মা এরা পার্টির কর্মী বৌদি, খালপাড়ের বস্তিতে থাকে। বৈপ্লবিক পার্টিতে তো সৈন্য সামন্তর দরকার হয় বৌদি। তা ওদের এখানে এনেছেন কেন? জবাব যা, ফোনটা নিয়ে আয় তো। বেশি কথা বললে যে জিপটাও টেনে ছিঁড়ে দেবো মামনি। চুপ করুন, ভদ্রভাষায় কথা বলুন। তোরা যা বস। এদের রেখে গেলাম, সারা রাত ধরে ওরা ভদ্র ভাষায় কথা বলবে, চলি। এর মানেটা কি? হ্যাঁ, কি করতে চান আপনারা? চুপ, একদম গলা তুলবে না। অনেক বাদ্রা আমি সহ্য করেছি, একটা বিধবা মেয়ে ছেলে এত তেজ কিসের? আমরা দুজন বাড়িতে, ওরা সারা রাত এখানে। হ্যাঁ থাকবে, কথাটা থানায় ডায়েরি করতে যাওয়ার আগে ভাবা উচিত ছিল। পার্টির লোকাল কমিটির মিটিং এ আপনাদের জন্য এই শাস্তি নির্ধারিত হয়েছে। দেখিস ওই মা মেয়ে যেন পালাতে না পারে। ছোটবেলায় তুই যখন খেতে চাইতিস না, তখন তোকে যেমন আমি ভূতের ভয় দেখাতাম, ছেলে ধরার ভয় দেখাতাম, বাবার ভয় দেখাতাম, এখন তেমনি বৃষ্টির ভয় দেখাচ্ছি। এক মিনিট, আর আমি দুধটা নিয়ে আসছি। আমার ভাই বলে গেল, ভূত ছেলে ধরা বাবা বৃষ্টি সব এক। হ্যাঁ সত্যি বাবু, কখন কি করে? আচ্ছা তা এখন, আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, আমি দেখছি দেখছি দেখছি। আজু, হ্যাঁ
কি হয়েছে রে? কিছু না। কোনো খারাপ খবর আছে নাকি? না মা, কোনো। লুকোচ্ছিস কেন আমার কাছে? লকআপের ভেতরে শ্রীমতী সেন সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, সত্যেনবাবু ফোন করেছে। অসম্ভব, অসম্ভব। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে শ্রীমতীর মতো মহিলা এরকম করতে পারে। মা, ব্যাপারটা সত্যি, ওই জয় বাঁচিয়েছে, মাথা ফেটে গেছে, এখন হসপিটালে নিয়ে গেছে। তুই বিশ্বাস করিস আর্য যে শ্রীমতীর মতো মহিলা আত্মহত্যার অ্যাটেম্প্ট নিতে পারে? যে মহিলা সারা জীবন ধরে অন্যের ক্ষতি চেয়েছে, ক্ষতি করেছে, অন্যকে মারতে চেয়েছে, তোকে, আকাশকে, এমনকি তোর বাবাকে, সে নিজেকে মারতে পারে? অসম্ভব। মা দেখো, যেটা সত্যি সেটা তো মেনে নিতে হবে। তুমি তুমি এ নিয়ে বাবাকে কিছু বলো না। কেন? কেন কথা বললি কেন? মা, এ সময় কোন রকম উত্তেজনা বাবার পক্ষে ভালো নয়, আর তাছাড়া তুমি তো সবই জানো। আরজু, আরজু, এখনো এত কিছুর পরেও শ্রীমতীকে ভয় পেতে হবে? তোর কি মনে হয় তোর বাবা যদি শুনতে পায় যে শ্রীমতী আত্মহত্যা করতে গেছে, তোর বাবা খুব কষ্ট পাবে? সারা জীবন শ্রীমতীকে ভয় পেয়ে সারা জীবন মানুষটার কাছ থেকে, তোর কি আজও মনে হয় যে শ্রীমতীর এই ঘটনা শুনলে তোর বাবা কষ্ট পাবে? মা, প্লিজ, আমার উপর থেকে শ্রীমতীর ছায়া কি কোনোদিন যাবে না রে আরজু? কোনোদিন রেহাই দেবে না, কোনোদিন মানুষটা রেহাই দেবে না আমাকে। মা প্লিজ, মা, 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 একটু ব্যাপারটা বোঝবার চেষ্টা করো প্লিজ। মা,